আসসালামু আলাইকুম ভিউয়ার্স, অল বাংলা টিউটোরিয়াল টিপস এর পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা। আজকে আপনাদের সাথে আলোচনা করব একটা স্ক্রিন রেকর্ডার সফটওয়্যার নিয়ে, যেটা ইউজ করা খুবই ইজি এবং খুবই ইউজফুল একটা সফটওয়্যার। তো আমরা আমাদের কাঙ্ক্ষিত সেই সফটওয়্যারটা নিয়ে আলোচনা করি। তো আমাদের সফটওয়্যারটা হচ্ছে, প্রথমে আমাদেরকে সফটওয়্যারটা ডাউনলোড করে নিতে হবে। সফটওয়্যারটার নাম হচ্ছে ক্যাম স্টুডিও। আমরা প্রথমে আমাদের ব্রাউজারে যাব। ব্রাউজারে যাওয়ার পর নতুন একটা আমি ট্যাব নিলাম। ট্যাব নেওয়ার পর আমি এখানে টাইপ করব আমাদের সফটওয়্যারটার নাম, ক্যাম স্টুডিও। এভাবে ক্যাম স্টুডিও টাইপ করার পর এন্টার দিলাম। দেন এই যে ফার্স্ট ফেজে চলে আসবে ক্যাম স্টুডিও ডট ওআরজি, এটা এদের ক্যাম স্টুডিওর মেন সাইট। ওখান থেকে আমি ক্লিক করব। ক্লিক করার পর এই পেজটা এখানে ওপেন হবে। দেন এখান থেকে এই দেখেন, ক্যাম স্টুডিও টিম ওপেন সোর্স ফ্রি স্ট্রিমিং ভিডিও সফটওয়্যার। তো আমরা এখান থেকে সেটা আজকে ডাউনলোড দেবো। তো এখানে ক্লিক করার পর এখানে ডাউনলোড অপশনটা আসছে। আপনাদের কাছে যারা ডাইরেক্ট এমনিতে গুগল ক্রোম ইউজ করেন, তারা ডাউনলোড ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার ডাউনলোড এখানে নিচে হতে থাকবে। আর যদি আপনারা আইডিএম বা অন্য কোনো কিছু ইউজ করেন, অন্য কোনো ডাউনলোডার সফটওয়্যার ইউজ করেন, সেক্ষেত্রে এরকম আসবে আপনার। যেমন আমি এখানে ডাউনলোড দিলাম, আমার সফটওয়্যারটা এখানে ডাউনলোড হয়ে যায়। এটা খুবই একটা অল্প ফাইল, খুব তাড়াতাড়ি ডাউনলোড হয়ে যায়। দেন সফটওয়্যারটা ডাউনলোড হওয়ার পর আমরা ইনস্টল দেবো। এই সফটওয়্যারটার একটা ফেসিলিটি হচ্ছে, এর মাধ্যমে আমরা স্ক্রিন রেকর্ডিং করতে পারবো। দেন এটির মাধ্যমে আমরা কোর্সর ইফেক্টও দেওয়া থাকে, কোর্সর ইফেক্ট ইউজ করতে পারবো। আরও অনেকগুলো ফেসিলিটিস আছে। তো আমি প্রথমে সফটওয়্যারটা ইনস্টল দেবো, ডাউনলোড দেন প্রোগ্রাম অ্যান্ড ক্যাম স্টুডিও দিস ওয়ান। তো আমি এটাকে ডাবল ক্লিক করলাম। ডাবল ক্লিক করার পর এটাকে ইনস্টল দেবো। এই ফেজটা আসবে, তারপর নেক্সট দিতে হবে। নেক্সট দেওয়ার পর অ্যাকসেপ্টে ক্লিক করতে হবে। আমি জানি আপনারা সবাই জানেন সফটওয়্যার কীভাবে ইনস্টল করতে হয়, তাহলে বললেও চলে। তবু আমি আপনাদেরকে দেখাচ্ছি কীভাবে স্টুডিওটা ইনস্টল করতে হয়, ক্যাম স্টুডিওটা কীভাবে ইনস্টল করতে হয়। হ্যাঁ বন্ধুরা, আমাদের সফটওয়্যারটা ইনস্টল হয়ে গেছে। আমরা এখন ফিনিশ দেব। ফিনিশ দেওয়ার পর এখানে ক্লোজ দিতে হবে। দেন সফটওয়্যারটা ওপেন হবে। এই দেখুন সফটওয়্যারটা এখন ওপেন হয়ে গেছে, ক্যাম স্টুডিও। এটার মাধ্যমে আমরা স্ক্রিন রেকর্ডিং করতে পারি খুব সহজে, এবং খুব ভালো স্ক্রিন রেকর্ডিং হয়, অডিও কোয়ালিটিও ভালো। দেন এখানে অনেকগুলো মাউস কোর্সর ইফেক্ট আছে, এগুলো আমরা ইউজ করতে পারবো। ফার্স্ট আমি আপনাদের সাথে পরিচয় করিয়ে দিই। একটা হচ্ছে ফাইল, এখান থেকে আমরা রেকর্ড ক্লিক করলে ডাইরেক্ট রেকর্ড শুরু হয়ে যাবে। দেন ফোর্স স্টপ অ্যান্ড এক্সিট, এগুলো তো আমরা সবাই জানি। এরপরে হচ্ছে আপনার রিজন। রিজনটা হচ্ছে আমরা এটা সিলেক্টেড এরিয়া, আমরা যে এরিয়াটা জুড়ে আমরা স্ক্রিন রেকর্ডিংটা করতে চাই সেটা বোঝায় এখানে রিজন। আর আমরা যখন ফিক্স রিজন দেবো, আমরা যে এরিয়াটা ফিক্স করে দেবো সেটা। আর যদি আমরা উইন্ডো দিয়ে থাকি, তাহলে এই যে আমরা আপনাদেরকে একটা দেখাচ্ছি আমাদের এই প্রোগ্রাম পাইলে, যেমন কি এই উইন্ডোটা শুধু উইন্ডোটা মিলেই হবে, উইন্ডোটা যতটুকু থাকে। দেন আমরা যদি ফুল স্ক্রিন দিই, তাহলে আমাদের ফুল স্ক্রিন রেকর্ড হবে। এটা হচ্ছে আপনার স্ক্রিন রেকর্ড এরিয়া বলা হয় বা রিজন বলা হয়। দেন আপনার এখানে আসতেছে অপশন, অপশন থেকে ভিডিও অপশন আছে। ভিডিও অপশনে গিয়ে আপনার ভিডিও সাইজটা ঠিক করে দিতে পারবেন। এখানে দেখেন অনেকগুলো আপনার এই অপশন আছে, যেমন কি ট্যাক স্মিথের সফটওয়্যার। তো এখান থেকে আমরা এগুলো সিলেক্ট করতে হবে। জাস্ট আমরা এখানে কোনো চেঞ্জ আপ আনবো না, এগুলো বরাবর রেখে দেবো। বাট এখান থেকে জাস্ট একটা ইম্পর্টেন্ট ম্যাটার হচ্ছে ভিডিও কোয়ালিটিটা, আমরা সেটা এখান থেকে বাড়াতে পারি, 70 রাখতে পারবো, বাইর থেকে আমি বাড়াতে পারবো। দেন এখানে কনফিগারও করা যাবে, এখান থেকে কম্পিউটারও করা যাবে, কনফারেন্স টু করা সেট করতে পারবো। আমরা এসব কিছু করবো না, আমি ক্যান্সেল দিয়ে দিলাম। তারপর এখানে আছে ফ্রেম রেট আছে, তারপর অডিও অ্যাডজাস্ট। এটা ফ্রেম রেটটা চেঞ্জ করার জন্য আপনার অটো অ্যাডজাস্টটাকে ক্লিক করে দিতে হবে। দেন আমরা এখান থেকে অ্যাডজাস্ট করতে পারবো, এখানে আমাদের চেঞ্জ আপ করার কোনো দরকার নেই, যেরকম আছে ওরকম আমরা রেকর্ড করলে ভালো রেকর্ড আসবে। তারপর হচ্ছে আপনার কোর্সর অ্যাপে কোর্সর অপশনের মাধ্যমে আমরা মাউসের পয়েন্টারগুলো চেঞ্জ করতে পারি। যে হাইট কোর্সর, আমরা এটা দিলে কোর্সরটা হাইট হয়ে যাবে, এটাকে দিলে আপনার কোর্সর শো করবে। দেন অনেকগুলো আপনার এখান থেকে কোর্সর আছে, আপনি ইউজ করতে পারবেন আপনার মতো। হাইলাইট দিতে পারেন, যেমন কি এরকম হাইলাইট আসবে, আমি হাইলাইট দিলাম। দেন ওকে। তারপর হচ্ছে আপনার অপশন, আরও অনেকগুলো অপশন আছে, রেকর্ড অডিও ফ্রম মাইক্রোফোন দিয়ে আপনি রেকর্ড করতে পারবেন, আর না হলে আপনার অডিও ফ্রম স্পিকার। এগুলো এখানে অনেকগুলো অপশন আছে, আপনি এগুলো আপনার পছন্দ মতো সাজিয়ে নিতে পারবেন, কোনো সমস্যা নেই। তারপর হচ্ছে আপনার টুলস, টুলসে গিয়ে আপনার স্ক্রিন অ্যানোটেশন আছে, স্ক্রিন অ্যানোটেশনটাও এখান থেকে সেট করা যাবে। বিভিন্ন লেআউট শেপস এখান থেকে দেওয়া যাবে, আপনারা এগুলো ইউজ করতে পারবেন।
দেন হচ্ছে অপশন, অপশনে যাওয়ার পর আমরা এখান থেকে ক্যাপশন দিতে পারবো। তো এগুলো আসলে ক্যাপশন এখান থেকে না দেওয়াই ভালো। তারপর এখান থেকে ওয়াটারমার্কও দেওয়া যায়, তো আমরা এসব ইউজ করবো না, জাস্ট আমরা স্ক্রিন রেকর্ডিং হিসেবে ইউজ করবো। তারপর হচ্ছে আপনার ভিউ, ভিউ থেকে আমরা নর্মাল কম্প্যাক্ট এবং বাটন যে কোনো ভিউতে দেখতে পারবো। দেন আমরা এখান থেকে স্টার্ট দিলে আমাদের রেকর্ডিংটা স্টার্ট হয়ে যাবে। ক্যামস্টুডিওটা ইউজিং খুবই সোজা এবং এমবিও কম, আপনার ভালো রেজলিউশনের ভিডিও দিবে। তো সেক্ষেত্রে আমি রিকমেন্ড করবো আপনাদের, যদি আপনারা স্ক্রিন রেকর্ডিংয়ে কাজ করে থাকেন, যদি অল্প কোনো বা হালকা কোনো সফটওয়্যার দিয়ে কাজ করতে চান, সেক্ষেত্রে ক্যামস্টুডিওটা ইউজ করতে পারেন। আমার টিউটোরিয়ালটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।